A and B together can complete a piece of work in 12 days. B and C can do it in 20 days. And C and A can do it in 15 days. A, B and C together can complete it in time start now. A, B, 12, B, C, 20, C, A, 15, LCM, 60, 5, 3, 4, 2A plus B plus C, 12, 2, 2, 6, 60 by 6 equals to 10, 10 days. তো তুমিও কিভাবে এরকম 35 সেকেন্ডের মধ্যে অঙ্কটা শেষ করতে পারবে তো চলো শুরু করা যাক একদম বেসিক কোশ্চেন থেকে শুরু করা যাক যাতে বুঝতে অনেক বেশি সুবিধে হয় এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 6 আওয়ার্স এ একটা কাজ 6 ঘন্টায় শেষ করতে পারছে হোয়াইল বি ক্যান ডু ইট ইন 12 আওয়ার্স বোথ এ অ্যান্ড বি ওয়ার্কিং টুগেদার ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক ইন তাহলে এ একটা কাজ 6 ঘন্টায় করছে বি করছে 12 ঘন্টায় এ এবং বি দুজনে একসঙ্গে মিলে কাজটা কত সময় শেষ করতে পারবে তাহলে প্রথমে এ করছে 6 আওয়ার্স 6 ঘন্টার মধ্যে তাহলে এ 6 আওয়ার্স লিখে নেওয়া যাক আর বি কতক্ষণে করছে 12 আওয়ার্স তাহলে বি 12 দুটোর এলসিএম নিতে হবে 6 আর 12 এর এলসিএম 12 যেভাবে এলসিএম করতে হয় 6 আর 12 দিয়ে তো 6 কত স্যার 12 6 6 দুগুণে 12 তাহলে 2 আর বি হচ্ছে 12 তাহলে 12 1 স্যার 12 তাহলে 1 ঠিক আছে তাহলে এ 2 ইউনিট করে কাজ করছে 2 2 2 করতে করতে 6 দুগুণে 12 ইউনিট কাজ হয়ে যাচ্ছে আর বি হচ্ছে 1 ইউনিট করে কাজ করছে তাহলে 1 1 1 করে 12 ঘন্টা শেষ করতে পারছে তাহলে দুজনে একসঙ্গে এ প্লাস বি কত হচ্ছে এ প্লাস বি 2 ইউনিট আর 1 ইউনিট সমান 3 ইউনিট কাজ করছে টোটাল কাজ কত 12 টোটাল কাজ হচ্ছে 12 দুজনে একসঙ্গে করলে 3 ইউনিট করে কাজ হয় তাহলে টোটাল কাজ কত 12 বাই 3 তাহলে 3 4 সা 12 তাহলে 4 ঘন্টায় কাজটা শেষ হয়ে যাবে 4 ঘন্টা তাহলে সঠিক উত্তর হবে বি নেক্সট Ram and Sam together can finish a job in 8 days. Ram can do the same job on his own in 12 days. How long will Sam take to do the job by himself? তাহলে রাম আর স্যাম দুজনে মিলে কত 8 দিনে করছে আর এখানে রাম একা 12 দিনে করছে তাহলে রাম প্লাস স্যাম দুজনে একসঙ্গে কত দিনে করছে 8 দিনে আর রাম একা কত দিনে করছে 12 দিনে আমাদের বার করতে বলেছে স্যাম একা কত দিনে করবে স্যাম তো 12 আর 8 দুটোর এলসিএম করলে কত হয় 24 তাহলে 3 আসতে 24 রাম আর স্যাম দুজনে একসঙ্গে 3 ইউনিট করে কাম করছে আর রাম 12 ডেসে করছে তাহলে 12 দুগুণে 24 2 ইউনিট করে রাম কাজ করছে তাহলে রাম যদি 2 ইউনিট কাজ করে আর রাম এবং স্যাম দুজনে যদি 3 ইউনিট কাজ করে তাহলে স্যাম কত 1 ইউনিট করে কাজ করছে তাহলে স্যাম হচ্ছে 1 ইউনিট করে কাজ করছে সে যদি কাজটা একা করতে যায় পুরো কাজটা 24 তাহলে 24 24 বাই 1 তাহলে পুরো কাজটা 24 দিনে কমপ্লিট করবে তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান সি 24 ডেজ A and B together can complete a piece of work in 12 days. তাহলে A B দুজনে একসঙ্গে 12 দিনে করছে B C 20 দিনে করছে আর C আর A দুজনে 15 দিনে শেষ করছে তাহলে A B C together একসঙ্গে করতে পারবে কত দিনে সেটা জিজ্ঞেস করেছে তাহলে এখানে A এবং B দুজনে একসঙ্গে কাজটা কত দিনে করছে 12 দিনে ঠিক আছে দুজনে একসঙ্গে করছে 12 দিনে আর B আর C দুজনে একসঙ্গে কাজটা করছে কত দিনে 20 দিনে আর সি এবং এ এরা দুজনে যদি সেই একই কাজ করে তাহলে 15 দিনে শেষ করতে পারবে
তাহলে 12 20 আর 15 এলসিএম কত 60 5 12 60 তাহলে 5 ইউনিট করে কাজ করে এ এবং বি দুজনে মিলে বি আর সি 3 20 60 3 ইউনিট করে সি আর এ দুজনে একসঙ্গে 4 ইউনিট করে কাজ করে ঠিক আছে তাহলে সব করে যদি যোগ করা হয় এখানে এ এ একটা দুটো দুটো এ আছে দুটো বি আছে সিও দুটো আছে তাহলে সব করে যদি অ্যাড করে দেওয়া হয় তাহলে 2a 2b 2c আসবে তাহলে একসঙ্গে 2টা কমন নেওয়া যাক তাহলে a প্লাস বি প্লাস সি সবার কাজ একসঙ্গে আর 5 আর 3 8 আর 4 12 তাহলে সবাই একসঙ্গে ডবল করে কত 12 দিনে শেষ করছে দো 2 দিয়ে 12 কাটা যাক কাটলে কত হচ্ছে 6 তাহলে a প্লাস বি প্লাস সি তিন জনে যদি একসঙ্গে কাজ করে তাহলে 6 ইউনিট করে কাজ করবে এবং টোটাল কাজ কত 60 মোট কাজ হচ্ছে 60 তাহলে 6 ইউনিট করে যদি কাজ করে কত দিন সময় লাগবে তাহলে উপরে 60 নিচে 6 6 কে 60 দিয়ে কাটলে 10 তাহলে 10 ডেসে কাজটা শেষ হয়ে যাবে তাহলে সঠিক উত্তর অপশন সি এ ম্যান এ উম্যান এন্ড এ বয় টুগেদার কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন থ্রি ডেজ যদি একটা মানুষ একজন ম্যান একজন উম্যান এবং বয় তিনজনে একসঙ্গে কাজ করে তাহলে তিন দিনে কাজটা শেষ করে দেয় ইফ এ ম্যান অ্যালোন ক্যান ডু ইট ইন সিক্স ডেজ যদি ম্যান একা কাজ করে তাহলে 6 দিনে কাজটা শেষ করে দেয় এ বয় অ্যালোন ইন 18 ডেজ যদি একজন বালক একসঙ্গে একা কাজ করে তাহলে 18 দিন লাগিয়ে দেয় তাহলে একজন উম্যান হাউ লং উইল এ উম্যান টেক কমপ্লিট দ্য ওয়ার্ক তাহলে একজন উম্যান কত দিনে কাজটা শেষ করে সেইটা বার করতে বলেছেন তাহলে ম্যান উম্যান প্লাস বয় তিনজনে একসঙ্গে কত সময় শেষ করছে তিন দিনেই শেষ করছে একসঙ্গে কাজ করছে সেই জন্যে আর ম্যান অ্যালন যদি ম্যান একা কাজ করে তাহলে 6 দিন লাগিয়ে দেয় যদি বয় একা কাজ করে তাহলে 18 দিন লাগিয়ে দেয় তাহলে 3 6 আর 18 এলসিএম করলে কত হয় 18 তাহলে 3 6 18 তিনজনে একসঙ্গে 6 ইউনিট করে কাজ করে আর ম্যান 6 3 6 8 ম্যান হচ্ছে 3 ইউনিট করে কাজ করে আর বয় হচ্ছে 18 তাহলে বয় 1 ইউনিট করে কাজ করে তাহলে উম্যান কত ইউনিট করে কাজ করে ম্যান 3 আর 4 দুজনে মিলে কত হচ্ছে দুজনে মিলে আসছে 4 দুজনে একসঙ্গে 4 ইউনিট করে কাজ করছে কিন্তু ম্যান উম্যান বয় তিনজনে একসঙ্গে তো 6 ইউনিট কাজ করে তাই না তাহলে বয় আর ম্যান দুজনে একসঙ্গে যদি 4 ইউনিট হয় তাহলে উম্যান কত ইউনিট বাকি রয়েছে উম্যান বাকি রয়েছে 6 থেকে 4 মাইনাস করলে 2 ইউনিট তাহলে উম্যান 2 ইউনিট করে কাজ করছে 2 ইউনিট করে টোটাল কাজ কত 18 যদি 2 ইউনিট করে কাজ করে তাহলে কত সময় লাগবে 18/2 তাহলে 2 9 18 তাহলে 9 ডেসে কমপ্লিট হয়ে যাবে তাহলে সঠিক উত্তর অপশান এ 9 ডেস তাহলে 9 ডেস সঠিক উত্তর উম্যান একা 9 ডেসে কাজটা কমপ্লিট করে দিতে পারবে এ অ্যান্ড বি টুগেদার ক্যান কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন 8 ডেস হোয়াইল বি অ্যান্ড সি টুগেদার ক্যান ডু ইট ইন 12 ডেস অল দ্য থ্রি টুগেদার ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক ইন 6 ডেস ইন হাউ মাচ টাইম উইল এ অ্যান্ড সি টুগেদার কমপ্লিট দ্য ওয়ার্ক তাহলে এ আর বি দুজনে মিলে কত সময় কাজটা শেষ করছে 8 দিনে আর বি আর সি দুজনে একসঙ্গে 12 দিনে শেষ করছে সবাই যদি একসঙ্গে কাজ করে তাহলে 6 দিনে শেষ করে কিন্তু এখানে জিজ্ঞেস করেছে এ আর সি দুজনে মিলে কাজটা কতদিনে শেষ করবে 8 দিনে 10 দিনে 12 দিনে না 20 দিনে এই প্রশ্নটাই 5-এর দাগের প্রশ্নটা এবং এই 6-এর দাগের কোশ্চেনটা এই দুটো কাজ থাকলো তোমরা এই দুটো চেষ্টা করে বলো উত্তর কত হচ্ছে কমেন্টে জানাও কমেন্ট করে জানাও উত্তর কত হচ্ছে উত্তর না হলেও কমেন্ট করে জানাও তাহলে পরের ক্লাসে আমি এই দুটো অঙ্ক সমাধান করে দেব এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য সিট স্যার ফর ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক করে রাখো